জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, জাতীয় পার্টির আসল নেতাকর্মীরা দলে দলে ঘরে ফেরা শুরু করেছে। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে সংসদে যাবে বলেও জানান তিনি। জাপার বনানী কার্যালয়ে পদ বাণিজ্য হয় বলেও অভিযোগ তোলেন বিদিশা। গুলশান কার্যালয়ে কক্সবাজার ও মানিকগঞ্জ জেলার তৃণমূল নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে বিদিশা এসব কথা বলেন। এ সময় বিদিশা আরও বলেন, জাতীয় পার্টি আলাদা নয়, মূল জাতীয় পার্টি এরশাদের পরিবারের কাছে ফিরছে। জাতীয় পার্টি চলবে তার গঠনতন্ত্র অনুযায়ী, গঠনতন্ত্রের বাইরে জাতীয় পার্টি চলতে পারে না। অভিযোগ করেন, জিএম কাদেরের বনানী কার্যালয়ে শুধু পদ বাণিজ্য হয়, তাই এখন থেকে প্রেসিডেন্ট পার্কে দলের নেতাকর্মীদের আসার আহ্বান জানান বিদিশা। সবসময় দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য তার দরজা খোলা থাকবে বলেও জানান বিদিশা। এ সময় বিদিশার হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন দুই জেলার তৃণমূল নেতাকর্মীরা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশে রাজনীতি নেই, দেশে রাজনীতি করার পরিবেশ সীমিত হয়ে গেছে। বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতাদের সাথে এক সভায় এসব কথা বলেন জিএম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষের কথা বলার অধিকার সীমিত হয়ে পড়েছে, এটা গণতান্ত্রিক চর্চার জন্য বড় ধরনের হুমকি। জিএম কাদের উল্লেখ করেন, জাপা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার জন্য কাজ করছে। তিনি বলেন, আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ছিনতাই হয়ে গেছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক সংকটকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার ও সংকট থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি। বরিশাল শহরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগ সহ উপকূলীয় অঞ্চলে তেল, ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধির শীর্ষক কর্মশালা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী তার বক্তব্যে বলেন, এদেশের জনগণ অত্যন্ত সচেতন ও বাস্তববাদী। জনগণ বিএনপির অপশাসন, লুটতরাজ ও দুর্নীতি ভুলে যায়নি। বিএনপির আমলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, দেশে সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল, নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছিল। এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, পাকিস্তান সহ অনেক দেশেই বাংলাদেশের চেয়ে মূল্যস্ফীতি অনেক বেশি। আন্তর্জাতিক সংকটের ফলে দেশের মানুষের সাময়িক কষ্ট হচ্ছে। বিএনপি তাদের 5 বছরে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। বিএনপি জামাত যতই অপচেষ্টা করুক সফল হবে না, জনগণ সবসময়ই আওয়ামী লীগের সঙ্গে ছিল, থাকবে। সরকার পতনের দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঢাকীয় প্রেস ক্লাবের সামনে প্রায় 8 ঘন্টা অবস্থান করলেন ঢাকার এক কলেজ শিক্ষার্থী। তার অভিযোগ, সরকার ভোট চুরি করেছে, আমলারা এই ভোট চুরির সঙ্গে জড়িত ছিলেন। এই সরকারের অধীন আর যদি একটি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। দেশে গুম, খুন, ধর্ষণ ও লুটপাট চলছে, দেশকে শ্রীলঙ্কা বানানোর অপচেষ্টা চলছে। মোহাম্মদ তারেক আজিজ ঢাকার শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। বুধবার দুপুর 12টার দিকে প্রেস ক্লাবের সামনে কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে বসেন তিনি। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র মুক্তিপাক, প্রোটেস্ট এগেইনস্ট অটোক্রেসি, স্বৈরাচার পতনের সর্বদলীয় ঐক্য চাই এবং নিরাপদ সড়ক চাই, নিরাপদ বাংলাদেশ চাই। এছাড়া তার শরীরে লেখা ছিল, স্বৈরাচার নিপাত চাই। তারেক আজিজ বলেছিলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে তার এই অবস্থান, আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, না হলে যে 13টি দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা এসে সংহতি জানালে তাদের নিয়ে গণভবন ঘেরাও করবেন তিনি, এর মাধ্যমে সরকারের পতন ঘটাবেন।